কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা যাচ্ছি ঘুরতে মায়াপুরে, তো এখন সব গোছাচ্ছি আর দেখাচ্ছি কি কি নিচ্ছি। এই সব জিনিসগুলো নিয়ে যাব। একটা শাড়ি নিয়েছি আর এই যে এই টলিটা নেব, এই একখানেই শাড়ি নিয়েছি, এটা যদি পরি, কারণ চুড়িদার নিয়ে যাচ্ছি। এই চুড়িদারটা নেব ওখানে গিয়ে পরার জন্য, এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি, আর এই দুটো বেড কভার, রাজুর জামা কাপড়, ব্যাস আপাতত এইগুলো নিচ্ছি। কালকে ভোরের ট্রেন আছে, ভোর মানে কি আজকে রাত সাড়ে তিনটের সময় বেরিয়ে যাব আমরা। কাল মনে হয় 5টার সময় ট্রেন আছে, তো এখান থেকে যেতে তো হাওড়া যেতে একটু টাইম লাগবে, আমরা হাওড়া থেকে যাব। তো আপাতত সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গন্ডগোল হয়ে গেল, টলি গোছানো হয়ে গেছে, কিন্তু টলিটা ছোট পড়ে যাচ্ছে, পুরো ব্যাগটা হয়ে গেছে, আর মনে হচ্ছে আবার বড় ব্যাগে সব টলি ফাঁকা করে ওতে ঢোকাতে হবে। পুরো গোছানো হয়ে গেছে, আবার খুলতে হবে, বিরক্ত লাগছে। ওষুধ টষুধ নিতে হবে, ওগুলো আবার কিসে নেবো সেটার জন্য। এমনি যে সাইড ব্যাগ নিচ্ছি সেটাও ভরে গেল, দুদিন থাকবো সেটার জন্যই এত কিছু নিতে হচ্ছে, দু তিন দিন তো থাকবোই। এই দেখো টলি টলি সব গোছানো হয়ে গেছে, আমার মনে হচ্ছে আবার এগুলো বার করতে হবে সব। ব্যাগ চেঞ্জ করেছি, এই বড় ব্যাগে আমরা আমি আর রাজু জামা কাপড় নিয়েছি। এই ব্যাগটা চেনটা আমার কামানদাজিদের সাথে ফোন করে বলো। আর এইটা মা নিয়েছে, এই ব্যাগের চেন কেটে গেছে, এখন চেন সরাতে হবে। আপাতত এই গুছিয়ে উঠলাম আর কি, আলমারি ঠালমারি সব ওলট পালট হয়ে গেছে আমাদের। কোথাও ঘুরতে গেলে এত অসুবিধা, এই এত বড় একটা বোতল, এ তো নিয়ে যাওয়া যাবে না, এতে আবার ঢেলে ঢেলে নিয়ে যেতে হচ্ছে, একটু তো লাগবে। তো অত বড় বোতল যেটাই আমাদের বাড়িতে কেনা হয়, এত বড় বড় কেনা হয়, কোথাও যাওয়ার সময় এরকম ঢেলে ঢেলে সব ছোট ছোট বক্স করে নিয়ে যেতে হয়। স্নান হয়ে গেছে, শ্যাম্পু করলাম, পুরো রেডি, শুধু আর তেমন কিছু নেওয়ার নেই, ব্যাগ তো পুরো প্যাক হয়ে গেছে। এবার খাবো দাবো, একটু বিশ্রাম নেব, যদিও বা রাতে ট্রেন, রাত মানে কি একদম মাঝরাত বলেছ, মাঝরাতে বেরাবো ট্রেন 5টার সময়। এমনি মোটামুটি তো সব গুছিয়েছি, তেমন আর কিছু মনে পড়ছে না। আর এখনো রাজু তো আসেনি, রাজু আসুক, কোথায় গেছে মনে হয় ওর কাজে একটা গেছে, তো এলে তারপর ও স্নান করে ঠাকুর ঠাকুর দেবে, আমি বসে আছি, ওই জন্য খাইও নি এখনো কিছু। ব্যাগটার অবস্থা দেখো, পুরো ফুলে ফেঁপে গেছে, তাহলে ওই টলিটা আমাদের হচ্ছিলই না, মানে এত জিনিস হয়ে গেছে দুজনের, যেহেতু ট্রলিটা হচ্ছেই না, ট্রলিটা অনেক ছোট লাগছে, তাই মাকে ট্রলিটা দিলাম আর আমি আবার এইটা ভরলাম। একটা এই ব্যাগটা নিচ্ছি, এতে ছোট ছোট জিনিসপত্র যেগুলো চট করে দরকার লাগবে সেগুলো নিয়েছি, আর ওতেই সব নিয়ে নিয়েছি মোটামুটি। অকারণে কান্না, দেখো চোখে কোনো জল নেই, চোখে কোনো জল নেই, আচ্ছা 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 আচ্ছা, কোনো জল নেই চোখে, ঠিক করেছে, বাইরে ঘুরতে যাবে তাই কাঁদছে। মুখে কেমন আওয়াজ করছে দেখো, বলো আমার দাঁত উঠছে গো, দাঁত উঠছে বলে আমি মুখে ওরকম আওয়াজ করছি। হ্যাঁ দেখো 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 কি অবস্থা, দেখো ঝুলছে, হ্যাঁ ধরো ধরো ঝুলে গেছে, বসবে না কুত্তা, আসো ইঁদুর, আমাদের বাড়ি ইঁদুর যাচ্ছে, আবার লুকিয়ে রাখে, লুকিয়ে দেখছি, এই অন্ধকার অন্ধকার, কোনো ভয় আছে? কোনো ভয় নেই।
মাম আসো এখানে আসো এখানে আসো অন্ধকার আছে আসো মাম মাম এখন রান্না করছি রাতের गाजर सब दिए तरकारी करब और रुटी है कारण बहरे खबर खेती इच्छा करा कल दिखे आर बहर खावा खाव कि घर एक बनिए निची बसार जिन मामा तीन दिन देखा होना पा दिए छापच क्या छाड़ा ছেড়ে দাও দেখো আর মান সম্মান নেই আর আমার একটা ভিডিও করছে আমার মান সম্মান নেই কতজন আমাকে চেনে এই নাচছে এই নাচছে না নাচছে একটু গান করো তো শাশুড়ি দে মতন পুরো কাজ খোঁজে আমাকে কতক্ষণে কি কাজ করাবে রান্না করাচ্ছে একটা বাচ্চা মেয়েকে রান্না করাচ্ছে বাচ্চা ছেলেকে আটা মাখাচ্ছে তোমার রেডি সব তোমার এই থাকবে ওখানে জামা কাপড় ছাড়া ए मम्माम तुम्ही जाबे नमस्कार आपके साथ मैं हूं देखो नंबर 1 चैनल के नंबर 1 शो टमाटी सब रेडी हो गए ये जो गंबस बैग एकदम रेडी सब ही रेडी এবার ভাবছিলাম এইটা কালকে মানে বেরানো দি ভিডিওটা করব তারপর দেখছি ভিডিওটা বড় হয়ে গেছে তাই কালকে যেগুলো হবে কখন বেরাচ্ছি না বেরাচ্ছি সব অন্য একটা ভিডিওতে বলবো মানে দেখাবো আর এইটা এইটুকুই রাখবো আমার সকাল শুরু হয় এই কে নিয়ে রাত শেষ হয় দেখা 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 কোনো কারণ আছে কোনো কারণ আছে যা খাটে বসার জন্য আমি চাই আচ্ছা এইটাই নেওয়ার জন্য পাগল হচ্ছে ওষুধ আছে চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করো সবাই আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো আর কিছু বলবো না এই ভিডিওতে কালকে নতুন ভিডিও আসবে আবার হাঁপিয়ে যাচ্ছি যাই হোক টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো